उपदेशामृतर मध्ये तिनी एक श्लोक बोले छे यद्यपि अनेक प्रकार उपदेश आछे किंतु समस्त उपदेश रे मध्ये सर्वश्रेष्ठ उपदेश की है कतगल्ले आमरा सुनिछला बोले तन्नाम रूप चरितादि सुकीर्तनानो क्रमेण रसना मनस निज तिष्ठन ब्रजे तदानुरागी जनानुगामी कालम नयद अखिल ईत उपदेश सारम बोले समस्त उपदेश रे मध्य यही उपदेश टालो सर्वश्रेष्ठ उपदेश की सेटा प्रथम हलो तार नाम टू करता है तार नाम होता है करना कलिजुगे नाम रूपे कृष्ण अवतार भगवान कलिजुगे तिनी निजर नाम रूपे जगत तिनी ऐसे छे भगवान एवं तार नामेर मध्य कोन पार्थक्य नहीं बल्कि शास्त्रे बोला छे हरि से बड़ा हरि का नाम अर्थ होलो भगवान नाम भगवान थे के ऊपर एटे सुंदर गल्प सुनो बोले एक समय ब्रह्म एक समय नारद तिनी गिये छे निजर व्यवहार का छे नारद बाबा के बोला के ब्रह्मा का छे गिये छे बोले बाबा आमी के सुने छे भगवान एवं तार नामर मध्ये कोनो पार्थक्य नहीं আমাকে একটা প্র্যাকটিক্যাল রূপে কোন একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারেন সাক্ষাৎ রূপে কোন উদাহরণ দিয়ে বুঝাতে পারেন তখন ব্রহ্মা বলছে দেখো ছেলে ভগবানের নামের আমি আর কি মহিমা বলবো হ্যাঁ ভগবান থেকে তার নামের বেশি মহিমা আমার চারিটি মুখে আমি আর কত নামের মহিমা বলবো বলে কে বলতে পারবে বলে তুমি শিব ঠাকুরের কাছে যাও কেন না শিব হলেন পঞ্চান ওনার হলো পাঁচটি মুখ তারপর পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী তিনি সব সময় পঞ্চমুখে তিনি ভগবানের নাম জপ করেন বৈষ্ণব নাম যথা শম্ভু বৈষ্ণবদের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ তুমি ওনার কাছে যাও উনি এই নামের মহিমা তিনি বলবেন হ্যাঁ এখন শিব ঠাকুর কাছে গিয়েছে এখন শিব ঠাকুর বলছে আমি আর কত নামের মহিমা বলবো আমি ও হরি অনন্ত হরি কথা অনন্ত অনন্ত সময় থেকে তার নাম তো জপ করছি কিন্তু এপর যত আমি নামের মহিমাটুকু বুঝতে পারিনি বলে তবে এর মহিমা কে বলবে বলে আমার গুরুর কাছে যা শিব ঠাকুরের গুরু কে বলো শিবের গুরু কে আনন্দ দেব হ্যাঁ আনন্দ দেব তিনি কি করছে আনন্দ দেব অনন্ত মুখে অনন্ত সময় থেকে তিনি ঠাকুরের গুণগান করছে হ্যাঁ তিনি চেষ্টা করছেন তার মহিমা গাইতে কিন্তু তার মহিমার কোন অন্ত পাচ্ছে না বলে আমার গুরুর কাছে গাও এখন ওনার গুরুর কাছে গিয়েছে যেন গুরুর কাছে গিয়েছে বলে আপনি কৃপা করে বলুন হ্যাঁ এই নামের কি মহিমা বলে নামের মহিমা আমি নামের মহিমা কি বলবো অনন্ত কাল থেকে তো অনন্ত মুখে তার নাম তো গাইছি কিন্তু তার এখন পর্যন্ত আমি কোনো অন্ত পাচ্ছি না হ্যাঁ অন্ত পাচ্ছি না তো বলে বেটা কে বলে একটা কাজ করো তুমি ধর্মরাজের কাছে যাও হ্যাঁ যম মহারাজ ধর্মরাজের কাছে যাও কেননা তিনি হলেন হ্যাঁ তিনি দাড়ি পালাতে জীবের যে কর্মকে ঠিক ঠিক বিচার করে তিনি সমস্ত জীবকে যিনি কর্মফল প্রদান করেন তিনি বলবেন নামের কি মহিমা এখন গিয়েছেন ধর্মরাজের কাছে বলা আপনি কৃপা করে বলুন ভগবান নামের কি মহিমা আর ভগবান এবং তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই আমাকে একটা প্র্যাকটিক্যাল রূপে একটা উদাহরণ দিয়ে বলো তখন বলছে এটা কাজ করো তুমি এই দক্ষিণ দিশায় চলে যাও সেখানে পূর্ব পশ্চিম দক্ষিণ চারটি সেখানে দিশা আছে হ্যাঁ দিক আছে বলে দক্ষিণ দিশায় যাও দক্ষিণ দিশায় কি কি ওইদিকে হলো যে যেরকম কর্ম করেছে ও কর্ম অনুরূপ সেখানে ফল ভোগ করছে হ্যাঁ এখন নারদ যখন গিয়েছেন না ওই যারা মাছ খেয়েছিল হ্যাঁ যেরকম ভাবে ওই কড়াই মধ্যে কৌ মাছ জানেন তো কি করে লাফা হয় তাকে হ্যাঁ তাকে জোর করে তাকে চেপে ধরে হ্যাঁ আর দেখেন মাছকে যেরকম ভাবে রান্না করে ওখানে একদম তেল ফুটছে ওর মধ্যে যেরকম পকোড়া মায়েরা ছাড়ে ওই রকম ভাবে যারা মাছ খেয়েছিল না তাদের জীবন্ত অবস্থায় ছাড়ছে ওদিকে আর যারা ওই পশুদের মেরেছে করতে দিয়ে তাদের কাটছে হ্যাঁ আর এই চোখ দিয়ে যারা খারাপ খারাপ জিনিস দেখছিল তার চোখ গুলো বের করে নিচ্ছে ওই হাতে দাড়ি পালায়
হ্যাঁ যারা ফাঁকি মেরেছে তাদের হাত কেটে দিচ্ছে, যারা ওই মদ খেয়েছিল তাদের মুখে লোহা কি হ্যাঁ গরম করে তাদের মুখের মধ্যে ঢালছে। বলে ঠাকুর দিয়েছিল তার নাম করার জন্যে, তার নাম না করে মদ খেয়েছো তুমি, হ্যাঁ মদ খেয়েছ। ওই সব কষ্ট দেখে না ওরা সব চিৎকার করছে, বাঁচাও আর করো না বাঁচাও। এখন নারদ সেখানে গিয়েছে, ওই কুণ্ডে এইসব দেখে না নারদ তো ভয়ে পেয়ে গেছে। বলে হে ভগবান, এরা কত দুঃখ কষ্ট পাচ্ছে। এখানে নারদ তিনি কি করছেন, তিনি হাত তুলে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। জোর করে বলো রাম রাম হরে হরে, জোর করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। যখন এই জোর করে তিনি নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি যখন এই নাম টু করেছে না, আর ভগবান তার নামের মধ্যে তো কোনো পার্থক্য নেই। ওখানে ওই নাম টু কি হয়েছে, ওই পাপীরা যে দণ্ড ভোগ করেছিল তার কানে ধরে প্রবেশ করেছে, আর প্রবেশ করার জন্য যত পাপী গুলো ছিল না সব উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গেছে। নিতাই গৌর ব্রহ্মানন্দে সব মুক্ত হয়ে চলে গেছে। এখন যা মহারাজ বলছেন এবার বুঝতে পারলা, ভগবান এবং তার নামের মধ্যে কোন পার্থক্য নেই। ওই নাম যখন তাদের কানের মধ্যে প্রবেশ করছে কি হলো, সবাই তারা ভগবত ধামে চলে গিয়েছে। এই জন্য এখানে রূপ গোস্বামী বলছেন প্রথমে তার নাম, প্রথমে কার মধ্যে আমাদের নিষ্ঠা রাখতে হবে, বলে ভগবানের নামের মধ্যে। কে যে কতটুকু কত বড় বৈষ্ণব বলে কি করে বুঝা যাবে। এই জন্য তিন প্রকার বৈষ্ণবদের নাম বলা হচ্ছে, উত্তম মধ্যম কনিষ্ঠ। হ্যাঁ তিন প্রকার বৈষ্ণবের তাদের স্টেজ বলা হয়েছে, কিন্তু কি করে বুঝবেন তিনি কনিষ্ঠ তিনি মধ্যম তিনি উত্তম। তার লক্ষণ বলছে যে কখনো কখনো ভগবানের নাম গ্রহণ করে তিনি হলেন কনিষ্ঠ। মধ্যম তা থেকে বড় কে, বলে যার মুখে নিরন্তর যিনি সেই ভগবানের নাম জপ করছেন তিনি হলেন তিনি মধ্যম বৈষ্ণব। বলে উত্তম বৈষ্ণব বলে যাকে কেবল দর্শন মাত্রেই, হ্যাঁ দর্শন মাত্রেই মুখ থেকে ভগবানের নাম নিঃসৃত হয় তিনি হলেন উত্তম বৈষ্ণব। অতএব কি কত দূর যে শুদ্ধ বৈষ্ণব, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যিনি যতটুকু শুদ্ধ নাম উচ্চারণ করছেন তিনি হলেন তত পরিমাণে ততটুকু বৈষ্ণব। বৈষ্ণব চিহ্নার লক্ষণ হলো যিনি যতটুকু শুদ্ধ হরি নাম করেন, দশ প্রকার নাম অপরাধ ছেড়ে তুলে দিয়ে যারা শুদ্ধ ভাবে ভগবানের নাম জপ করে তিনি হলেন কি, তিনি হলেন উত্তম বৈষ্ণব। হ্যাঁ তিনি ততটুকু পরিমাণে বৈষ্ণব। কিন্তু যে দশ প্রকার যে নাম অপরাধ আছে না, কিন্তু যদি কেউ চেষ্টা করে নয়টি অপরাধ থেকে তো মুক্ত হতে পারে। যেরকম কোন বৈষ্ণবদের নিন্দা করবে না, গুরুকে অবজ্ঞা করবে না, শাস্ত্রকে নিন্দা করবে না, ভগবানের যে নামের মহিমা বলা হচ্ছে তাকে অতি স্তুতি মনে করবে না। হ্যাঁ এই জন্য দশ প্রকার নাম অপরাধ আছে। যদি কেউ সাবধান পূর্বক হরিনাম করে সাবধান, তিন নয়টি অপরাধ থেকে মুক্ত হতে পারে। কিন্তু বলছে যে একটি যে অপরাধ আছে না তা থেকে মুক্ত হওয়া বহুত কঠিন আছে। বলে ওইটা কি, বলে এই শরীরের প্রতি আমি এবং আমার, এই যে হ্যাঁ এই যে দেহেতে আত্মবুদ্ধি না, বলে এই জিনিসটা ছাড়া কঠিন। হ্যাঁ এই জিনিসটা ছাড়া কঠিন দেহাশক্তি। এই জন্যে বলে এটা তবে দূর কি করি হবে, তবে এ থেকে মুক্ত হতে পারবে না। বলে একটা উপায় আছে, বলে কি, বলে যদি কেউ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা যদি ভগবানের নাম কেউ জপ করে তখন ওর সময় নেই অপরাধ করার জন্য। সময় থাকলে তো শরীরে আত্মবুদ্ধি করবে, কিন্তু ওর সময় নেই তো, তবে আত্মবুদ্ধি করবে কি করে। এই জন্য কি করতে হবে, এই জন্য মহাপ্রভু বলছে কি শয়নে কি ভজনে কি বা জাগরণে আহার নিঃস চিন্ত কৃষ্ণ বলা হবে। মহাপ্রভু বলছেন শয়নে উঠতে জাগতে সব সময় কি করবে, হাতে ঠাকুরের কাজ করবে, ঠাকুরের সেবা করবে, আর মুখে প্রবদে কি করবে সব সময় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
এজন্য আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন বলে সাধনের মধ্যে শ্রেষ্ঠ নব বিদ্যা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন হ্যাঁ এজন্য যত সাধনের মধ্যে তাদের বলাছে যে নয়টি যে ভক্তি আছে শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চন বন্ধনম দাস সখ্য আত্মনিবেদনম এই যে নববিদ্যা ভক্তি আছে তাদের মধ্যে যদি একটি ভক্তি যদি কেউ যাচন করে ভগবত প্রাপ্তি হয়ে যাবে কিন্তু আবার তাকে সার রূপে তিনি রূপ গোস্বামী বলছেন বলে পাঁচটি ভক্তি বলে সেটা কি সেটা হলো যেরকম শিব বিগ্রহে পূজা করা হ্যাঁ তারপরে ভাগবত কথা শ্রবণ করা সাধু সঙ্গ করা ভগবানের ধামে তে বাস করা আর এই যে বিগ্রহকে নিষ্ঠাপূর্বক বিগ্রহের সেবা করা হ্যাঁ যদি এই পাঁচটি মধ্যে যদি একটি ভক্তিকে যদি কেউ শ্রদ্ধাপূর্বক করে তার কি হবে তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে আবার তাকে সার রূপে নিল বলে শ্রবণ আমার দিকে তাকাও এটা হলো শ্রবণ এটা হলো কীর্তন এটা হলো স্মরণ তিনটি ভক্তি কে সার রূপে নিল শ্রবণ কীর্তন স্মরণ এখানে তিনটি ভক্তির মধ্যে আবার সার রূপে কাকে নিয়েছে বলে নাম সংকীর্তন বলে কেন নাম সংকীর্তন কে নিল বলে কারণ হলো এটা হলো মাঝখানে প্রথম হলো শ্রবণ তারপর কীর্তন এটা স্মরণ এই কীর্তনটা না এটা মাঝখানে আছে যেরকম যদি কেউ মাঝখানে তাকে কি করবে ইয়ে একেও সাহায্য করতে পারবে ইয়ে একেও সাহায্য করতে পারবে কেন মাঝখানে আছে না এ মাঝখানে আছে ইয়ে দুজনকে সাহায্য করতে পারবে এই জন্য যখন আমরা ভগবানের নাম কীর্তন করি জোর করে হাত উঠিয়ে বলো বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কি হলো তিনটা কাজ হয়ে গেল যেটা বললাম ওইটাই কানে গেল শোনা হয়ে গেল এটা বললাম যেটা কি হলো কানে গেল শোনা হলো আর যেটা বললাম যেটা শুনলাম আর স্মরণ কি করবো তাকে তার তো স্মরণ করবো এই জন্য ভগবানের নাম কীর্তন মধ্যে দেখবেন ঘুমাছেন একটু আপনি যখন বিশেষ করে স্মরণ করেন না যখন আনিক জপ করেন বাস এক ঘন্টা থেকে আর আনিক শেষ হচ্ছে না কি হচ্ছে শুয়ে গেছে হ্যাঁ আর এই মন্ত্র আগে আর বাড়ছে না সে পরে দেখে আর মন্ত্রই যেখানে সেখানে মন্ত্র আছে হ্যাঁ মন্ত্র কারণ শুয়ে গেছে কি যেখানে দেখবেন যদি অলসতা আছে একটু জোর করে কীর্তন করে দিন হ্যাঁ কি হবে সঙ্গে সঙ্গে জেগে যাবে এই জন্য আমরা মাঝখানে কি করি মাঝে মাঝে কীর্তন করি কীর্তন করলে কি হবে ওই যে যে ঝিমা আছে না সঙ্গে সঙ্গে ওই ভাবটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এই জন্য যত প্রকার সাধন আছে সর্বশ্রেষ্ঠ সাধন বলা হচ্ছে ভগবানের নাম সংকীর্তন এই জন্য নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন যদি কেউ নিরপরাধে ভগবানের নাম গ্রহণ করে হ্যাঁ ভগবত প্রাপ্তি তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে এই জন্য সর্বশ্রেষ্ঠ ভক্তি হলো ভগবানের নাম সংকীর্তন এই জন্য রূপ গোস্বামী সর্বপ্রথম বলছেন তার নাম প্রথমে নামের মধ্যে নিষ্ঠা রাখো নামের মধ্যে নিষ্ঠা রাখো নামের মধ্যে হ্যাঁ নামের মধ্যে নিষ্ঠা এই জন্য আপনারা চৈতন্য ভাগবত পড়ে থাকবেন বলে একজন ব্রাহ্মণ ছিল একজন ব্রাহ্মণ তিনি সবাইকে তিনি প্রশ্ন করছেন জীবনের মধ্যে সাধন কি আর জীবনতে সাধ্য কি বুঝতে পারছ কি সাধন করব এবং আমাদের লক্ষ্য কল কি সাধন কি এবং জীবনের লক্ষ্য কি সাধন কি এবং সাধ্য কি তিনি এখন অনেক লোকদের সব প্রশ্ন করছেন কিন্তু ঠিক ঠিক ভাবে না ওনার প্রশ্নের উত্তর তিনি কোথা থেকে পাননি কেউ বিভিন্ন প্রকার কথা বলছে এখন তিনি রাত্রিতে তিনি স্বপ্ন দেখছেন একজন দিব্য মহাপুরুষ এসেছে হ্যাঁ একজন কি শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন এখন ওনার মহাপ্রভুকে যখন গিয়ে তিনি প্রশ্ন করলেন প্রভু জীবনে সাধন কি এবং জীবনের সাধ্য কি সাধন করবটা কি জীবনের লক্ষ্য কি আমাদের মহাপ্রভু তিনি কি বললেন ভগবানের নামই হলো সাধন আর ভগবানের নাম হলো সাধ্য মানে সাধনও ভগবানের নাম আর যে প্রাপ্তিও ভগবানের নাম হ্যাঁ সাধনও ভগবানের নাম
আর প্রাপ্তি যে হবে কি হবে, ভগবানের নামই হবে প্রাপ্তি। কেন না, ভগবান ভগবান নামের মধ্যে কোন পার্থক্য নেই, বলে অভিন্নত্বাত নাম নামিন, নাম এবং নামের মধ্যে কোন পার্থক্য নেই। হ্যাঁ, এই জন্য ভগবানের নাম হলো সর্বশ্রেষ্ঠ সাধন। এই জন্য ভাগবতের মধ্যে সেখানে নেমি নবযোগেন্দ্র সম্পাদ, হ্যাঁ সেখানে নেমি মহারাজ তিনি নবযোগেন্দ্রকে প্রত্যেক তারা এক একটি করে প্রশ্ন করেছে। তাদের একটি প্রশ্ন হলো কলিযুগের ভগবান কে এবং তার উপাসনা কি করি হবে, কলিযুগের ভগবান কে হ্যাঁ এবং তার উপাসনা কি করে করতে হবে। যখন তার নবযোগেন্দ্র কি উত্তর দিচ্ছে, বলে কৃষ্ণ বর্ণম তিসাম অকৃষ্ণ সাঙ্গ পাগ অস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ জয়ন্তি হি সুমেধস। অর্থ হলো যারা কলিযুগে বুদ্ধিমান মূর্খ বলছে, আমি মূর্খদের জন্য বলছি না, হ্যাঁ যারা ভগবানের নাম ছেড়ে ছেড়ে দিয়ে এদিকে এদিকে দৌড়াচ্ছে, আর যারা মহাপ্রভুকে ছেড়ে দিয়ে এই অমুক ভগবান অমুক ভগবান ইয়ে ভগবান ও ভগবান, আমি তাদের জন্য বলছি না, আমি বলছি যারা কলিযুগে বুদ্ধিমান হবে। বলে কি করবে, বলে কৃষ্ণ বর্ণম, এই যে কৃষ্ণ দুইটি অক্ষর আছে কৃষ্ণ, বলে যাহার জিহ্বায় সব সময় তিনি সেই কৃষ্ণ নাম যিনি উচ্চারণ করছেন। হ্যাঁ, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, যিনি সব সময় যিনি সেই কৃষ্ণ নাম উচ্চারণ করছেন। কৃষ্ণ বর্ণম, এই যে কৃষ্ণ যে দুইটি বর্ণ একটি, আর কৃষ্ণ বর্ণম হলো যার অঙ্গকান্তি হলো কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ মানে সুন্দর, যার অঙ্গকান্তি হলো কৃষ্ণ। বলে তিসাম, হ্যাঁ বলে কৃষ্ণ বর্ণ যার জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, কিন্তু তার অঙ্গকান্তিটা কিরকম হবে, বলে অ কৃষ্ণ মানে কালো নয়, কি হবে সাদা, যদি কালো না হয় উল্টাটা কি হবে সাদা, যার অঙ্গকান্তি হবে সাদা বর্ণ হবে। হ্যাঁ, কৃষ্ণ সবসময় যিনি কৃষ্ণ নাম উচ্চারণ করিবেন বা যিনি সবসময় সেই কৃষ্ণের মহিমাকে গান করিবেন এবং তার অঙ্গকান্তি হবে অকৃষ্ণ মানে কে, সচিনন্দন গৌর হরি, বলে সেই সচিনন্দন গৌর হরি কি। এই জন্য তিনি কলিযুগে রাধা ভাব দূত সুবলিতম নবমী কৃষ্ণ স্বরূপম, অতএব তিনি কলিযুগে তিনি রাধা রানীর অঙ্গকান্তি, তার ভাব নিয়ে কলিযুগে সেই কৃষ্ণচন্দ্র মহাপ্রভু রূপে কলিযুগে তিনি আসবেন। এবং তিনি কি একা আসবেন, বলে না, তিনি নিজের সাঙ্গ, বলে ওনার অঙ্গ, বলে ওনার অঙ্গ কি, বলে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য, বলে তার সঙ্গে বলে পার্ষদ, তার পরিকর আসবে, কারা পরিকর, যেরকম শ্রী হ্যাঁ শ্রীবাস পণ্ডিত গদাধর পণ্ডিত আর যে মহাপ্রভু স্বরূপ দামোদর রায় রামানন্দ আদি যত মহাপ্রভু পরিকর, তিনি নিজ পরিকরদের সঙ্গে আসবেন সাঙ্গ পাঙ্গ। বলে কলিযুগে অস্ত্র কি হবে, বলে কলিযুগে যেরকম রামাবতার কি অস্ত্র ছিল, বলো কি অস্ত্র ছিল, সব শুনছ কিছু বলছে না, রামাবতার কি ধারণ করেছিলেন বলো, হ্যাঁ তীর ধারণ, সেটা বলো তো তোমরা ঘুমালে হবে, আর এই জন্য তীর ধারণ, আর দ্বাপর যুগে এনে সুদর্শন চক্র বংশীটা আছে ব্রজের মধ্যে বংশী, যেখানে তিনি দ্বারকা মথুরায় গান তিনি সেখানে সুদর্শন চক্র ধারণ করেছিলেন। বলে কলিযুগে কি অস্ত্র হবে, কলিযুগ হলো নাম সংকীর্তন, কলিযুগ হলো ভগবানের নামটা হলো অস্ত্র, অস্ত্র ভগবান নাম কি করে অস্ত্র, হ্যাঁ অস্ত্র যেরকম তীর ধনুষ তো হতে পারে সুদর্শন চক্র তো হতে পারে, কিন্তু এখানে হরিনাম কি করে অস্ত্র হলো, বলে এবে অস্ত্র না ধরিল প্রাণিকারে না মারিল। এই কলিযুগে তিনি দেখবেন রাম তো মেরেছে কৃষ্ণ তো মেরেছে, কিন্তু রাধারানী কাকে কি মেরেছে, মা সীতা কাকে মারেছে, কেন মায়েরা খুব দয়ালু হয়, মায়েরা দয়ালু হয়, এই জন্য মা বললে না দেখবেন মুখটা খুলে যায়, মানে মা কিছু নিশ্চয় খাওয়া হবে, হ্যাঁ মায়েরা কিছু খাওয়া হবে, এই জন্য মায়েরা খুব দয়ালু হয়, এই জন্য রাধারানী সীতা তিনি দয়ালু, এই জন্য বলে ওই কৃষ্ণ ওই রাম তো মহাপ্রভু রূপে এসছে,
क्यों दयालु हलो कि करिए तो दयालु बोले कारण हलो तिनि राधा रानी रे भाव राधा रानी तिनि अंग काते नहीं है सर ऐसे ने कली जुगे काके तिनि मार प्राणी ताके मारे नहीं हैं प्राणी काके मारे ले ना की कर ले तादर हृदय हरि नाम दिया हृदय सोधिला जाची गिया घरे घरे तिनि प्रत्येक घरे घरे गिए सबाई के सही भगवान नाम टुक दिए सबाई तिनि उधार कर चेन काके मारे ले ऐसे ने इरा तो ऊपर थे के शत्रु तेरे मेरे छे किंतु तेनी भीतर शत्रु के मेरे छे भीतर थे के शत्रु हम तेरे जे काम क्रोध लोभ मोह मद मात्सर्य हम इधर भीतर जे अशास्त्र गुल आते आछे ना तादरे के तेनी की कर चेन ऐ भगवान ने नाम दिए ऐसे ने महाप्रभु की बोल ले बोले चेत दर्पण मार्जनम भव महा दावाग्नि निर्वापणम ऐसे ने की कर ले चित्रूपी दर्पण के यही भगवान ने नाम ग्रहण कर ले किया वे चित्रूपी दर्पण परिष्कार हो जावे भव महादावाग्नि है ये संसार जे दाव दाव कर जे आगुन जल छे संसार दुख कष्ट किया वे निर्वापनम निर्वापनम माने जखन कुते आगुन लागे अबार तो आगुन लागते पारे कि यदि के भगवान ने नाम लिए ना सेखाने आर कोन आगुन लागार कोन चांस नहीं है आर कोन चांस से करे नहीं ऐ जने तिनी की कर ले बोले कलिजुगे की होलो अस्त्र की होलो हरि नाम संकीर्तन होलो कलिजुगे अस्त्र है ऐ हरि नाम संकीर्तन दिए सबाय के तिनी उधार कर ले ऐ जने बोल छेन यज्ञई संकीर्तन प्रायई जजन्ति ही सुमेधस ऐ जने कलिजुगे जरा बुद्धिमान जरा कलिजुगे बुद्धिमान वरा की करवे बोले ये संकीर्तन रूपी यज्ञ द्वारा कार उपासना करवे बोले सच्चिदानंद गौर हरि श्रीमन महाप्रभु तिनी उपासना करवे एखाने एकटा प्रश्न करछे बोले ना अपनी एखाने बोलछे यज्ञई संकीर्तन प्राय माने कलियुगे भगवान रे नाम टा होलो यज्ञ है संकीर्तन रूपी यज्ञ द्वारा जरा बुद्धिमान हवे तारा भगवान रे भजन करवे बोले यज्ञ करते जन देखो यज्ञ होचे ना कने कुंड एकटा आचे ओय यज्ञ रे जेना बार काठ नियास घी नियास अगुर कर्पूर चंदन धूप दीप फूल माला नारियल घट कत प्रकार लागे यज्ञ रे जने हैं अनेक जनी यज्ञ जने लागे अपने एकाने बोलचेन कलिजी के यज्ञ होलो भगवान नाम एकाने यज्ञ की करी होलो हां देखो एकाने उदाहरण दे बुझचेन मन दे बुझवा काल के जिज्ञास करो सब भाई घुमाई घुमाया सुनवे ना मन के सुना ऐसे बोल चें जे कलयुग ए भगवान ने नाम डा यज्ञ की करी होलो हैं एकाने उदाहरण दिए बोल चें जरा को यज्ञ जन अनेक प्रकार जिनिस तरकार आछे कलयुग हरि नाम होला यज्ञ की करे देखो ना हमारे जे कांटा ना ई कुंडर मत तैयारी अच्छे ना दोणा मत दोणा तो जन को पान करे दोणा बुस्तु आछे तो कट बाटी हैं ऐसे कांटा देखो ना हमारे बाटी तो कुंडर मत तैयारी होय छे हैं ऐसे ए कांटी होलो कुंड हैं तापर बोले आगुन को थाय बोले जे भाव निए अमरा सही गोविंद रे नाम करी सही ठा होलो की आसी ठा होलो घी एजने घी डाल ना इंद्राय स्वाहा वरुणाय स्वाहा 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 करे एजने एजे भगवान रे जे नाम हैं ए एजने बोले भगवान रे जे नाम ठा होलो की एजने घरे बोलचे जे घी ठा होलो की बोले जे भाव रे संगे अमरा सही भगवान रे नाम जप करछी वही भाव टा होलो की एटा होलो अग्नि बोले टा चामच दिए घी दिए ना देखे बोले चामच दिए घी दिए बोले ओटा की बोले टा जिहाटा ए जिहाटा होलो ए जिहा दिए भगवान ने नाम बोले ना हां जरे को कुंडर मध्य है सेखाने स्वाहा स्वाहा करे ए जिहाटा की होलो चामच होई गेलो है ए जने त की होलो बोले कान रूपी कुंडे ते आर जे स्वाहा स्वाहा बोले ओटा की बोले जो हरे कृष्णा 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 हरे 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 राम 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 जोर करी बोलो घुमा चुचु जोर करी बोलो हरे कृष्णा 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 हरे 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 राम हरे बार जोर करी बोले हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे अभी
উপরে বসে আছি তো আমি যখন পান করি না আমি একদম কানে ঘুমা দিই তাকে অলস করতে দিই না মাঝে মাঝে জেনে শুনে হরিনাম করি জোর করতে করলে কি হবে যারা জিম আছে না সঙ্গে সঙ্গে জেগে যায় আর দেখতে পাচ্ছে এখানে কে কি করছে না করছে হরে কৃষ্ণ বলে পাঠের মধ্যে যদি ঘুমায় না আগের জন্ম অজগর সাপ হয়ে জন্ম নিতে হবে শাস্ত্র বলছে অজগর সাপ হয়ে তাকে জন্ম নিতে হবে আমাদের ভক্তি দেখতে মাধব গোস্বামী মহারাজ যিনি ছিলেন যদি পাঠে কেউ ঘুমাত না তিনি পুরো মাঝখানে দাঁড় করে দেখ দাঁড়া আমি চাই না আগের জন্মে তুমি অজগর সাপ হয়ে জন্ম নিবে না ভগবানের কথা ঘুমালে ও অজগর সাপ হয়ে জন্ম নিতে হবে বুঝতে পারছেন তো এই জন্য ভগবানের কথায় শুতে নেই এই জন্য এখানে কি বলছে যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস এই জন্য কলিযুগে এই কান রূপী কুণ্ডে জিহ্বা রূপী চামচ দ্বারা কৃষ্ণ নাম রূপী মন্ত্রকে যখন প্রদান করা হয় এই হৃদয়ের মধ্যে যে ভগবানের প্রতি যে ভাব প্রকট হয় ওইটা হলো প্রেম যে প্রকট হয় হ্যাঁ ওই অগ্নিটা হলো প্রেম অর্থ হলো কি কলিযুগে ভগবানের নামটাই হলো কি যজ্ঞ এটা না এটা কি হলো এটা বলো জোর সে যজ্ঞ এই জন্য এইটা হলো যজ্ঞ বলে যজ্ঞ করলে কি হয় যেরকম আমরা ওই যজ্ঞের মধ্যে না ঘি ঢালা হয় হ্যাঁ যখন ঘি ঢালা হয় এই জন্য এখন সায়েন্সরা এখন ডিসকভারি করেছে যদি ওই গোবর যে কাণ্ডা মানে ঘুটে হ্যাঁ উপরে যদি পিওর গায়ে যদি ঘি দেওয়া হয় তখন কি হয় অক্সিজেন তৈরি হচ্ছে তার দ্বারা কি হয় অক্সিজেন তৈরি হচ্ছে এই জন্য আগে সব ঋষিমুনিরা যজ্ঞ করতে যজ্ঞ করলে কি হবে তার দ্বারা অক্সিজেন তৈরি হবে অক্সিজেন তৈরি হলে কি হবে আমাদের শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবো হ্যাঁ আমাদের জীবনটা ভালোভাবে যাবে এই জন্য যখন ওখানে ওই যজ্ঞ করছে সমস্ত দেবতাদের দেওয়া হচ্ছে যজ্ঞটা দিলে পরে সেখানে অক্সিজেন হচ্ছে বা গেলে পরে চারিদিকে কি হয় মঙ্গল হয় সমস্ত দেবতারা প্রসন্ন হয় হ্যাঁ যে যে দেবতাদের উদ্দেশ্যে দেওয়া হয় সে ঘিটা দেওয়া হয় যজ্ঞ করা হয় তারা তারা প্রসন্ন হয় তারা প্রসন্ন হয় কিন্তু যখন আমরা সেই ভগবানের নাম নেই ঠাকুরের যখন আমরা গোবিন্দের নাম নেই তাতে কি হয় আমি আগে বলছিলাম না আমাদের গুরুদেব উদাহরণ দিচ্ছেন যেরকম একটা পাথর নিয়ে আপনি জলের মধ্যে ফেলো সেখানে কি হবে বলো জলটা কেঁপে উঠবে কেঁপে উঠবে হ্যাঁ সেখানে মধ্যে লহরি আসবে ওই লহরি থেকে ধীরে 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 শেষ পর্যন্ত যাবে আবার লহরিটা আবার আসবে আবার যাবে দেখেছেন তো হ্যাঁ সেইরকম ভাবে যখন আমরা সেই ভগবানের নাম জপ করছি কি হবে সেই নামের যে ধ্বনি হ্যাঁ এটা হলো শব্দ ব্রহ্ম এটা হলো শব্দ ব্রহ্ম এটা হলো ভগবানের নাম এটা কোনো সাধারণ বস্তু নয় হ্যাঁ তখন এই নামের যত দূর পর্যন্ত এই শব্দ ব্রহ্ম যাবে ভগবানের নাম যাবে কি হবে বলে মঙ্গল ভবন অমঙ্গল হরি যত অমঙ্গল আছে এই জন্য বলছে সর্ব পাপ উপশমনম সর্ব উপদ্রব সমনম হ্যাঁ বলে সমস্ত পাপকে নষ্ট করে দিবে যত প্রকার উপদ্রব আছে সমস্ত উপদ্রবকে নষ্ট করে দিবে বলে শান্তি দম কি হবে ভগবানের নামেতে শান্তি প্রদান করবে সর্বারিষ্টম যত প্রকার তোমার শত্রু আছে সমস্ত শত্রুকে বিনাশ করে দিবে বলে হরি নামানু কীর্তনম অচ্যুত নাম গোবিন্দম এখানে বলছেন ভগবানের নামে কোকোটি কোকোটি দান গ্রহণ খলস্য যদি কোটি কোটি গরু যদি কেউ দান দিয়ে আর সুবর্ণ হ্যাঁ যদি সুমের মতো যদি কেউ দান দিয়ে কিন্তু এক গোবিন্দের নামের সঙ্গে তাকে কেউ তুলনা করতে পারবে না হ্যাঁ এই জন্য এখানে রূপ গোস্বামী তিনি কি বলছেন তার নাম প্রথমে কি করতে হবে নিষ্ঠা করে তার নামটুকু জপ করতে হবে বুঝতে পারছো তো এই জন্য মহাপ্রভু কি বলছেন ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ কি করবে হরি নাম কা নিয়মিত এইরকম নয় আজকে ইচ্ছা হলো একটু মালা ধরলাম কালকে ইচ্ছা হলো না মালা যেখানে সেখানে টানা আছে না ওই রকম করতে নেই আমাদের গুরুদেব বলতেন গুরুদেব যখন মালা দিলেন তিনি মালা দিলেন না তিনি গোবিন্দকে আমাকে দিলেন কাকে দিলেন বলো গোবিন্দকে গোবিন্দকে তিনি দিয়েছেন একদিন মালা না জপা করা অর্থ হলো আজকে সারা দিন গোবিন্দ খাইনি স্নান করিনি কাপড় বদলায়নি সারা দিনে আজ খিদে আছে এই জন্য গুরুদেব বলতেন নিজে খিদে থেকে যাবে বোকা থেকে যাবে কিন্তু মালাকে কখনো খিদে রাখবে না অর্থ কি অর্থ কি অর্থ হলো মালাকে এরকম নয়
माला फाला कर ला मना खावा से संग खेत आरंभ कर दिला ना ऐसे ने महाप्रभु जखन वही प्रसाद नहीं जगन्नाथ प्रसाद नहीं हरिदास ठाकुर का चेस से बोले हरिदास प्रसाद ना हरिदास ठाकुर की बोल चेन बोले प्रभु आज का भी प्रसाद ग्रहण करते बार बना बोले कहना बोले आमी जे 3 लाख हरिनाम करी ना कत लाख हरिनाम करता है 3 लाख 1 लाख कत है 64 माला 3 लाख कत हो है बोले आज का भी निजर माला संख्या के पूर्ण करते बारे नहीं के प्रसाद ग्रहण करते बारे में महाप्रभु की बोल ले हरिदास वृद्ध हो गए छ हरिदास वृद्ध हो गए छ तो कम तो कर देखो मान दिए सुनवा एहन कत भाल कथा बोल छे बोले हरिदास वृद्ध हो गए छ तो कम हरि नाम कर हरिदास ठाकुर की बोल छे बोले प्रभु शरीर मोर सुस्त है असुस्त बुद्धिमान शरीर हमारे भला अच्छे शरीर हमारे सुस्त है लेकिन असुस्त की ये बुद्धि मन ये दुष्ट बड़ो दुष्ट और मन टा 3-3 घंटा टीवी लगे देखते बार वो कि यदि कहीं बोले हरि नाम करो बोले समय बुधाए हर यदि 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 कहानी बोला है ना गल्प करा है और मेटा इरकम कर चे बहु मारा संगे झगड़ा होचे ए कान खड़ा है जाए पूरा है वही और मध्य समय अच्छे देवाल कि यदि कहन बोला है तो हरि नाम करो बोले समय बुधाए एजन हरिदास ठाकुर की बोल छे शरीर मोर सुस्त है असुस्त बुद्धिमान एजने प्रभुपाद तिनि बोलते सकाल उठे ना निजर जूतोटा निवे हर ये मन के ना 100 बार मारा मारवे ए मन टा के निजर जूतो निये की करवे 100 बार पिटावे माने की ये मन के बुझावे बल मन हाय सारा दिन उल्टा पुल्टा काज करवे ना है एदी वदी करवे ना आज सारा दिन हरि नाम करवा भगवान भजन करवे भगवान भक्ति करवे है भगवान ने नाम तानी में है जने प्रभुपाद बोलते ए जने खाने बोलचे असुस्त बुद्धिमान ए जने महाप्रभु की बोलचे इहा जप गिया सबे करिया निर्बंध निर्बंध होले नियम करे आमी आज के एतो माला जप करबोई एतो माला जप करबोई आज के आमी एतो माला करब बोले नियम करा क्यों दरकार जतरु होलो करले ना होलो करले ना ओसे नियम रे बालाई केनो ओई नियम करे करबो केनो সেখানে একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছে একটি ছেলে প্রত্যেক দিন স্কুল যাচ্ছে কিন্তু ও কি করছে স্কুলের নাম নিয়ে না ওই ময়দানে যায় খেলাধুলা করে ছেলেদের সঙ্গে সন্ধ্যা কালি আসে করে হ্যাঁ আর পিতা মাতা কি মনে করছে ছেলে প্রত্যেক দিন স্কুল যাচ্ছে হাত খরচাও নিয়ে যাচ্ছে আর সকালে যাচ্ছে 4টা সময় আসছে কিন্তু ও যে পড়াশোনা করছে কি করছে না কখনো বোঝা যাবে যখন এক্সাম যখন পেপার আসবে हाँ जो परीक्षा आवे कि कत्तो मार्क राख लो वही मार्क देखे बुझा जाए कि ये कत्तो टुक ये पढ़ा सुना कर चे मार्क देखे बुझा जाए ना कि सेसे तो देखा जाए बरसे सेसे वो पढ़े चे ना फांकी वेरे चे वही सेसे जब देखा जाए ना से रकम भावे अमादर भजन टा ऊपर जाचे ना भजन टा नीचे आसे बुझो की करे बोले भगवान नाम है बोले कहना कारण की बोले कलियुगे नाम रूपे कृष्ण अवतार भगवान कलयुग तिनी निजर नाम रूपे जगत में छे नाम है त है सर्व जीवेर उधार एजने नामर द्वारा बुझा देबे बुझत बात छन तो सेवा कर छे खूब भलो कथा ठाकुर सेवा कर छे किंतु किछु समय बेर करता है तार नाम टाक करार जने जगन सेवा कर छे हाते सेवा करू अर मुखे भगवान नाम जप करू हैं कि किछु तबो समय बेर करता है बस एक जगह एक मने ठाकुर नाम संख्या पूर्वक नियम करे ए तो माला करब नियम करे नाम जप करबे केना कलिजुगे भगवान निजर नामे रूपे तिनी कलिजुगे अवतीर्ण होई छे ए जने खान रूप गोस्वामी की बोल छे ने एखाने बोले तन नाम कार मध्य निष्ठा करता हवे भगवान नामेर मध्य हमके निष्ठा करता हवे ठीक है छे काली का बार सुनबो तन रूप ताबल प्रत्येक भगवान नाम जप करो नाम करते करते धीरे धीरे की आवे कि भगवान एक दिन तार रूप प्रकट होवे काल के यार आगे कथा सुन ठीक है छे बच्चा गल उतर भस कृपा सिंधु भय बच पतिता नांग पावने भो वैष्णव भो नमो नमः एक नाम करनी है ने बोले हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 समय बोलो काली बाजी बाजी
कृष्णा।